বাগানে খেলা আর খেলা কিছুতেই মেয়েটাকে আমার কাছে পাই না সখি কোথায় গেল আমি যান ডাকছিরি মা বেহুলা চল চল বেহুলা এই ফুল বাগানে খেলতে না করি তো বেটা যে আমি যান কাছ থেকে বিদায় নি আরে বেহুলা তারপর যাব সেই সারবাঁধা কাটে চান করতে বুঝতে পেরেছিস ঠিক আছে সখি চল খেলাধুলা করলে চলবে আমি তো ভয়ই পেয়েছিলাম মামি জান কেন মা হঠাৎ করে বাতি বন্ধ হয়েছিল আমি তোমার কাছে আছি না আমি জান তুমি আমাকে কেন ডাকছো সেটা বলো তুমি আমার কাছে না আসলে কিভাবে বলবো তাহলে বলো শুধু খেলাধুলা করলে চলবে তাহলে কি করব খেতেটা তো হবে না আমি জান বলছিলাম কি একটি কথা বলার ছিল কি বলা কথা ছিল তুমি রাগ করবে না তো রাগ করার কথা না বলে তো রাগ করব না বলতে পারি তুমি যদি আমার সাথে রাগ না করো তাহলে বলতে পারি বেশ রাগাবে করব না আমি জান হ্যাঁ মানে নিশ্চয়ই কোনো মতলব আছে কি হলো বলো বলছিলাম কি কি আমি সখীদের নিয়ে সেই সালবন্ধা কাঠি দিতে যাচ্ছি চান করতে না 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 তুমি কিছুতেই ওই সালবাঁধার ঘাটে যেতে পারবে না প্রয়োজন হলে প্রাসাদে দাস ছেড়ে দেব স্নান করবে তুমি প্রাসাদে আমি জান আমার সাথে তো সখীরা যাচ্ছেই না আমি যাব আর আসব না বলেছি তো যেতে আমি কিছুতেই দেব না আমি জান তোমার এত ভয় কিসের বলো তো
আমি যে তোকে হারাতে চাই না মা তুমি আমাকে কেন হারাবে বলো আমি তো তোকে বলেছি তোর যেতে হবে না আমি জান আমি বেশি জলে কখনোই নামবো না না তারপরও আমি তোকে যেতে দেব না বলছিলাম কি
আমি যাব আর আসব তোমাদের নিয়ে আর পারা গেল না অনেক চেষ্টা করে দেখলাম ওর বাধ্যবিধির জ্বালায় আর আমার স্থির থাকা গেল না বুঝতে পেরেছি যে অবস্থা তোমার মেয়েদের টিপা টিপিতে আমার হাত ভালো হয়ে গেছে আয় শোনা বলো তোমাকে আমি যেতে দিতে পারি একটি শর্তে কি শর্ত আমি জান শুনবে তো শুনবো মনে থাকবে তো মনে থাকবি যতক্ষণ তোমার পিতা দরবারে বিচারে থাকবে এক দণ্ডে যাবে আর তিন দণ্ডে প্রসাদে ফিরে আমি যা আমি তোমাকে কথা দিলাম আমি সকিনি নি যাবো আর আসবো বেশ আমি যাচ্ছি দাঁড়াও আমি যান আবার কি হলো তোমার কাছে একটি চাওয়ার জিনিস ছিল আবার কি আছে চাবা বলো তুমি দিবি আমার কাছে থাকলে তো দিব অবশ্যই আছে তুমি বলো তুমি তারপর বলবো আমার কাছে তো বাদ তোমাকে ছাড়া দেবারে মতো আর কিছু নেই আছে আমি জান তুমি বলো দিবি আবার কি আছে আচ্ছা বলেই দেখো থাকলে আমি দেব আমি জান তুমি আগে বলো তিন সত্যি তারপরে বলবো ভগবান এই মেয়েকে হয়েছে আমার জ্বালা যেটা একবার হ্যাঁ বলবে সেটা আর না করা যাবে না বেশ এক সত্যি দুই সত্যি তিন সত্যি আমি জান বলছিলাম কি তোমার মাটির কলু সেটা আমি নিয়ে যেতে চাই ওটা তোমার দাদি ভেঙে গেলে স্মৃতি শেষ আমি জান আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমাকে যেমনটি কলসি দিবে সেমনটি কলসি আমি তোমাকে ফেরত দিব আচ্ছা বাবা শোনো তোমাকে যখন বলেছি তুমি নিয়ে আসবে কিন্তু যদি ভাঙে তাহলে তো বুঝোই ভাঙে না সখি যা কলসি খানা নিয়ে আয় আবার কি কথা তোমাকে কি দিয়ে ধন্যবাদ দিব দিতে পারলে ভালো আর না দিতে পারলে মন্দ সখি আমি যখন আমাদের সব কথা শুনেছি তাহলে আমি জানকে একটু চুমু খাবো হুম তুমি আমার লক্ষ্মী আমি যাও তাহলে তুমি প্রাসাদে চলে যাও যাই সখি এদিকে আয় এদিকে আয় বলছি কষ্ট করে তো রাজি করিয়ে নিয়েছে বুঝেছ কিন্তু তোমার সখি যে সাঁতার জানে না সেদিকে খেয়াল থাকবে তো যেন একটুও ভুল হয় না মানে কণ্ঠ ছিঁড়ে দিব আমি চলি ঠিক আছে আমি জান বাই বাই সখি চল আমি ভেবেছিলাম আমি জান মনে হয় আমাদের ওই সানবন্ধা কাঠে কখনোই যেতে দিবি না রে চল চল যেতে তখন দিয়েছে না আমরা চারজন মিলি একসাথে চান করবো বেশি জলে কিন্তু নামিস না আর এত হাসিস না যুবক যুবক ভাইয়েরা আবার তোদের জন্য পাগল হয়ে যাবে বুঝতে পেরেছিস